শাকিব আল হাসান মাঠে নামার দিন থেকেই প্রথম জয়ের মুখ দেখেছে মোহামেডান, কিন্তু পারফর্মার বিশেষ করে ব্যাটার শাকিব যেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি প্রথম দুই খেলায় রান পাননি। শেখ জামালের বিপক্ষে প্রথম খেলায় পাঁচ, আর গত ম্যাচে সিটি ক্লাবের সাথে তেমন কিছু করার সুযোগও ছিল না। যখন মাঠে নামেন তখন ইনিংসের বাকি ছিল 38 বল। এরকম অবস্থায় শেষ দিকে নেমে 16 বলে 26 রানের ক্যামিও ইনিংস খেলেছেন চ্যাম্পিয়ন শাকিব। আজ মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সুযোগ ছিল বড় কিছু করার, কারণ এদিন শুরুতেই বিপর্যয়ে পড়ে সাদা কালোরা। শাকিব যখন ক্রিজে যান তখন মোহামেডানের স্কোর মোটে 43, ইনিংসের বয়স 8.3 ওভার। 5 নম্বরে উইকেটে গিয়ে শাকিব শুরুতে অল্প কিছুক্ষণ খানিক আড়ষ্ট ছিলেন। স্পিনার রনির বলে স্লিপ আর গালির মাঝখানে ক্যাচও তুলে দিয়েছিলেন 5 রানে, কিন্তু স্লিপ ফিল্ডার মাইশিকুর তা ধরতে পারেননি। তারপর শাকিব খেলেছেন ভিন্ন মেজাজ ও ধরনে, দেখে মনে হচ্ছিল বড় ইনিংস খেলার চেষ্টায়। কিছুটা স্ববিরোধী ঢঙে খেললেন, যেহেতু দল বিপদে তাই বিপর্যয় কাটাতে রয়ে শয়ে খেলার চেষ্টা ছিল। বড় ও আক্রমণাত্মক শটস না খেলে ইনিংস সাজাতে মনোযোগী থাকলেন শাকিব। 19টি শুধু সিঙ্গেলই নিলেন, সঙ্গে 3টি ডাবলস, 3টি বাউন্ডারিও হাঁকালেন, কিন্তু হঠাৎ ছন্দপতন। ইনিংসের 23তম ওভারে পুল খেলতে গিয়ে মিস টাইম করে 37 রানে আউট শাকিব। ব্রাদার্সের তরুণ অলরাউন্ডার আনিসুল ইসলাম ইমনের জেন্টল মিডিয়াম পেস খাটো লেন্থে পড়ে পেট সমান উচ্চতায় আসলে পুল খেলতে ব্যাট চালিয়ে দেন শাকিব। বল দেরিতে আসায় টাইমিংয়ের হেরফেরে ব্যাটের উপর লেগে সোজা আকাশে উঠে যায়। উইকেট কিপার জাহিদুজ্জামান পিছনে গিয়ে তা ধরে ফেলেন। 45 বলে করা শাকিবের ওই ইনিংসটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মোহামেডানের বিপর্যয় কাটিয়ে লড়াকু পুঁজি গড়ার পথ প্রায় রুদ্ধ হয়ে যায়, কারণ শাকিব আর রিয়াদ ছিলেন শেষ প্রতিষ্ঠিত জুটি।